আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আব্দুল খালেক, মাধ্যমিক বিদ্যালয়। আমি একটি ক্লাস করব সপ্তম শ্রেণীর গণিত, অর্থাৎ পঞ্চম অনুশ্রেণী পাঁচ ঘাটায়। এখানে মান নির্ণয়, এখানে আমরা মান নির্ণয় অঙ্ক করব। আমরা পূর্বে সূত্রতলা সম্পর্কে অবহিত করেছি, আবারও একটু করি। তো এখানে প্রথম একটা তিনটা অঙ্ক আছে, আমরা তিনটা অঙ্ক আমরা সম্পর্কে আলোচনা করছি। এখন আমাদের বাকি ফটোগ্রাফ এটা হতো, এটা হতো বাকি দেখা আছে। এইটা যদি আমরা গুণ করি, আমরা যে পার্টিটা এখন বলছে যে যখন x সমান মাইনাস 2, এখন x এর মানটা বসালে আমাদের অঙ্কটা হয়ে যাবে। যোগ যোগ করলে দেখো এখন দেখি 3 ইনটু মাইনাস 2 একটা, যেহেতু এখানে মাইনাস 2 আছে প্লাস 5, প্লাস মাইনাস 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 6 আসলো পরের অঙ্কটা আমরা আসি। পরের অঙ্কটা কি আসলো, যেমন এখানে আছে এ প্লাস বি সমান এইট, এ মানে কি সমান ফোর হলে এ বি সমান কত, আমাদের সূত্রটা
অবশ্যই জানতে হবে তাহলে এই টাইপের সূত্রটা কি আমাদের আগেই জেনেছি তারপরেও এখন একটু মনে করে দিই a b সমান কি হবে a + b / 2 হোল স্কয়ার - a - b / 2 তো এই জিনিসটা প্রয়োগ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে যাই হোক এখন দেখছি a b ওই সূত্রটাই a plus b by 2 minus a minus b by 2 এখন plus b plus a by 2 a a minus b is equal to 4 by 2 and what is it? 4 2 and then square minus 4 and then a solo 4 and what is it? সূত্রটা জাস্ট আমরা এর মানটা এনে উঠাইছি যেমন এ প্লাস বি এখানে দেওয়া আছে এই আর এ মানে বি সমান দেওয়া আছে ফোর এর কত এটা আমরা তার প্রশ্ন করলে দু টু আছে যে ভাগ করলে ওরাই এই যে টু আছে ফোরকে ফোর করলে টু হয় তাহলে এর হচ্ছে ভাগ যায় তাহলে এই ফোরকে ফোরকে গুণ করলে ষোলো আর এটা আছে x plus y সমান 8 যা দিছে অর্থাৎ আমরা পুরো অঙ্ক না করি শুধু অঙ্কটা ভরে এটা এটার মান নিয়ে নেব যেমন x স্কয়ার প্লাস y স্কয়ার 5 xy এইটা আমরা ওই যে a প্লাস করিস জানো এইটা এই 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 টুকটা আমরা ভাগ নিয়ে যেমন এখানে আমরা এর আগে 6a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত হবে সূত্রটা কত হয় তার মানে a প্লাস b হোল স্কয়ার আমরা যদি খেয়াল করো এই সূত্র প্রয়োগ করে তাহলে এই মানটা দেখতে পাবো প্লাস এর মান আর মাইনাস এর মান করে দেখতে পাবো যদি প্লাস এর মান এর আমরা দেব তাহলে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab মান নির্ণয় ক্ষেত্রে যখন সূত্র প্রয়োগ করব তখন আমরা কিন্তু এইটা খেয়াল রাখবো যে একই সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা লিখতে পারতাম যে a - b স্কয়ার প্লাস 2ab কিন্তু এখানে
যেহেতু প্লাস আছে এই জন্য আমরা এই প্রথমে প্লাস লাইন নাও যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা লিখতাম এইভাবে যেমন এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এবি যদি এখানে মাইনাস থাকতো তখন আমরা এখানে মাইনাস করে দিতাম যেহেতু এখানে প্লাস আছে এই জন্য আমরা প্লাস সূত্র ব্যবহার করলাম এই একটা সূত্র দুটো দুটো আছে যাই হোক এখানে কি আমরা জিনিস আছে এখানে এ আর এ বি আর ওয়াই পার্থক্য এটা তাহলে কি আসলো এক্স প্লাস ওয়াই স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স আগে আছে কমে আছে এখন এইটুকু আমরা যোগ বিয়োগ করি তাহলে এক্স প্লাস ওয়াই স্কয়ার কি আসলো প্লাস থ্রি এক্স ওয়াই এখন আমরা মান নির্ণয় করব মান দেওয়া আছে মানটা বসালে অঙ্কটা আশা করি হয়ে যাবে যেমন এক্স প্লাস ওয়াই কত হচ্ছে সেভেন এক্স প্লাস ওয়াই নামে কি সেভেন লিখব আর এক্স ওয়াই নামে কি টেন লিখব এটা গুণ ভাঙলে কত হয় নাইন প্লাস তিরিশ বুঝলে নাইন আশা করি ছয় বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে।